মুখ্যমন্ত্রীর নির্দেশে কর্মচঞ্চল জেলার পুলিশ, বিশেষ অভিযানে উদ্ধার দেশি পিস্তল, কার্তুজ এবং ধারালো অস্ত্র, গ্রেপ্তার চার জন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরই তল্লাশি চালিয়ে দেশি রিভলভার, কার্তুজ এবং ধারালো অস্ত্র সহ চার অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তদের এদিন রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়। নদিয়ার শান্তিপুর থানা এলাকার ঘটনা। উল্লেখ্য, রামপুরহাটের ঘটনার পর মুখ্যমন্ত্রী নিজেই ঘটনাস্থলে পরিদর্শনে যান। সেখানে গিয়েই প্রকাশ্যে রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দেন, আগামী 10 দিনের মধ্যে বেআইনি অস্ত্র উদ্ধার অভিযানে নামতে হবে পুলিশকে। মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে তল্লাশি চালাচ্ছে জেলা পুলিশ। গতকাল রাতে শান্তিপুর থানা এলাকার বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে মোট 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। ইন্দ্রজিৎ ঘোষ, শ্যামল শিকদার, রাজীব শেখ ও সাবির শেখকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে একটি দেশি পিস্তল ও একটি কার্তুজ এবং একটি বড় সাইজের ধারালো অস্ত্র উদ্ধার হয়। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে তারা কোথা থেকে এই অস্ত্রটি পেয়েছিল এবং কি কারণে তাদের কাছে অস্ত্র মজুদ ছিল। শুক্রবার ধৃতদের রানাঘাট আদালতে তোলা হয়। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।